সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর বাজারে। এটি মান্না থানা নওগাঁ জেলায় অবস্থিত। এই হাট প্রতি সপ্তাহে শুক্রবার সারাদিন মিলে। এটি রাজশাহী মেইন শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। সামনে ঈদুল আজহা উপলক্ষে আজ আপনাদের কিছু ইন্ডিয়ান বড় বড় গলদগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর বিক্রেতারা গরুর দাম একটু বেশি চাইবে, আপনারা দামাদামি করে নিলে অনেক কমে কিনতে পারবেন। তাহলে চলুন আমরা গরুর দাম সম্পর্কে বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। বড় ভাই, এটার দাম যাচ্ছেন কত? এটার দাম যাচ্ছেন কত? এটার দাম 2,10,000। এটার বয়স সব সারাতে না? এগুলা বয়স তো সারানো না? এটার আনুমানিক ওজন কতটুকু হবে? এটা তো সঠিক বলতে পারছি না। আপনাদের আইডিয়াটা কতটুকু হবে? 8-8.5 মনে হবে, তাই না? বড় ভাইগুলা কত জোড়া যাচ্ছেন দাম? হ্যাঁ, এই জোড়া দাম যাচ্ছেন কত? 5,00,000 চাইছেন, তাই না? এগুলোর বয়স সব সারা, তাই না ভাই? একবার সারা। এগুলো তো মানে ইন্ডিয়া থেকে অনেক আগে আসছে, সেখানে পালা হয়েছে, পাইলে তো বড় বড় হয়েছে। আচ্ছা ভাই, দুইটা মিলে ওজন কতটুকু হবে আপনার আইডিয়া? ১৬-১৭ মন হবে, তাই দুইটা মিলে? হ্যাঁ তুলবো ভাই, দুইটা মিলে 16-17 মন। বড় ভাই, এটার দাম যাচ্ছেন কত ভাই? এটার 1,45,000। এটার বয়স কত হয়েছে ভাই? পুরো বয়স পুরা। তা ভাই, এটার আনুমানিক ওজন কতটুকু হবে? 5 মন হবে, তাই না? বড় ভাই, এটার দাম দিয়েছেন কত? এটার দাম দিয়েছেন কত? এটার 1,50,000 চাচ্ছেন। সেটার বয়স কত হয়েছে? পুরা বয়স। আর ইন্ডিয়ান গরুগুলো মোটামুটি সব পুরাই বয়স থাকে। এটার ভাই আনুমানিক ওজন কতটুকু হবে? 7 মন হবে, না? বড় ভাই, এগুলা কত দাম চাইছেন ভাই? এই ছোট সাইজগুলো দাম দেওয়া ভাই 130,000। 1,30,000 দাম দাম চাচ্ছেন। এগুলো ভাই, এক একটার ওজন কতটুকু হবে? ওজন কতটুকু হবে? 4.5-5 মন, 5 মনের মতো হবে এক একটা, তাই না? বড় ভাই, এটার দাম যাচ্ছেন কত ভাই? এটার দাম যাচ্ছেন কত? দাম দিচ্ছি, হ্যাঁ কত যাচ্ছেন? দাম চলছে 225,000। 2,25,000। এটার আনুমানিক ওজন কতটুকু হবে? 8 মন। 8 মন হবে, না? আর দাম দিচ্ছে কত ভাই? দাম দিচ্ছে 1,80,000 দাম দিচ্ছে।
মানে আপনি 2 লাখ হলে বিক্রি করবেন মোটামুটি, 2 লাখ হলে বিক্রি করবেন?